আমি জেলে যাবার পর মূল কবিতা কবি নাজিম হিকমত, অনুবাদ কবি সুভাষ মুখোপাধ্যায়। জেলে এলাম সেই কবে, তারপর 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলো, সে বলবে কিছুই নয়, অনুমাত্র কাল। আমি বলব আমার জীবনের 10টা বছর। যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল, লিখে লিখে খুইয়ে ফেলাতে 1 সপ্তাহও লাগেনি। পেন্সিলকে জিজ্ঞেস করলে সে বলবে একটা গোটা জীবন। আমি বলবো এমন আর কি, একটা মাত্র সপ্তাহ। যখন জেলে গেলাম, খুনের আসামি ওসমান কিছুকাল ছাড়া পেল, তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে 6 মাস কয়েদ খেটে আবার খালাস হলো। কাল তার চিঠি পেলাম, বিয়ে হয়েছে তার, আগামী বসন্তে ছেলের মুখ দেখবে। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। সেদিনকার রোগা ঠ্যাঙ্গা লম্বা ঘোড়ার বাচ্চাগুলো বেশ কিছুদিন হলো রীতিমতো নিতম্বিনী ঘোড়ায় পরিণত হয়েছে। কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল, আজও তারা তেমনি শিশু। আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক, আর আমার বাড়ির লোকগুলো এখন উঠে গেছে অচেনা রাস্তায়, যে বাড়ি আমি কখনো চোখেও দেখিনি। যে বছর আমি জেলে এসেছিলাম, রুটি ছিল তুলোর মতো সাদা, তারপর এই রেশনের যুগ। এখানে এই জেলখানায় লোকগুলো মুঠিভর রুটির জন্যে হন্যে হলো, আজ আবার অবাধে কিনতে পারে, কিন্তু কালো বিষাদ সেই রুটি। যে বছর আমি জেলে এলাম, দ্বিতীয় যুদ্ধের সবে শুরু, দাচাওয়ের শ্মশান চুল্লি তখন জ্বলেনি, তখন অ্যাটম বোমা পড়েনি হিরোশিমায়, টুটি টেপা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল, তারপর সমাপ্ত সে অধ্যায়। আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বোল, কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে তাদের ভারী হাতে ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছর, যা লিখেছি সব তাদেরই জন্যে, তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু ধরো, আমার জেলের 10টা বছর শুধুমাত্র কথার কথা। ধন্যবাদ।